guys, welcome back to my channel Daily Rush Vlogs. So, I am going to show you how to do this. And I hope you are very happy. Today's vlog is starting to start with Thakur Ghar. Today's vlog is starting with Thakur Ghar. ঠাকুর ঘরের সঙ্গে কি রিলেটেড আছে সেটাই আবার দেখাবো আমি কাদের জন্য রাখিটা বানাচ্ছি সেটাও দেখাবো তো চলো দেখেনি কাদের জন্য বানাচ্ছি এবার তো এই দেখো আমি রাখি বানাবো হচ্ছে আমার তিন গোপাল ভাইয়ের জন্য তো ওর জন্যই আজকে আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব যে কিভাবে আমি তিন গোপালের জন্য রাখি বানাচ্ছি তো আর বেশি দিলে না করে লেটস গেট ইনটু দ্য ভিডিও রাখি জন্য আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে ক্লে আর এটা স্কিন কালারের ক্লেটা আর ভালোভাবে কিন্তু একটা শেপ দিয়ে দিচ্ছি শেপটা আমি বলে বোঝাতে পারবো না তোমরা দেখে নাও আর তারপরে কিন্তু এটা আমি মিকি মাউস টাইপের বানাচ্ছি তো মিকি মাউসের যে মাথার কাজটা থাকে ওইটার শেপটা দিচ্ছি তারপরে কান বানিয়ে নিয়েছি কানগুলো এবার অ্যাটাচ করে দেব আর তারপরে মুখের জন্য দেখো আমি তো আর প্রো আর্টিস্ট নই বাট যতটা পেরেছি ততটা মানে শেপটা দিতে ট্রাই করেছি তোমরা এবার বলো যে তোমাদের কেমন লাগছে আমার তো বেশ ভালোই লেগেছে বাট হ্যাঁ এখানে চোখ বানিয়ে নেবো এবার শুধু মুখটার জন্য এই মানে রেড কালারের একটা টাং বানিয়ে দিয়েছি এবার অ্যাড করছি হচ্ছে স্মাইলিং ফেসটা আর পেছনে মানে থ্রেডটা অ্যাড করবার জন্য এখানে পেপার দিয়ে তারপর ভালোভাবে চিটি নিয়েছি থ্রেডটা আর তারপরে ক্রিস্টাল অ্যাড করে দিচ্ছি হোয়াইট কালারের সো গাইস প্রথম রাখিটাই রেডি হয়ে গেছে আর খুবই কিউট টার্ন আউট হয়েছে দেখো কত কিউট এটা মিকি মাউস অ্যান্ড আমি সামনেটা এমনি ক্লে দিয়ে বানিয়েছি আর পেছনে যে থ্রেডটা থাকবে সেই থ্রেডে কিন্তু আমি দুটো দুটো দু সাইডে ক্রিস্টাল অ্যাড করেছি হোয়াইট ক্রিস্টাল আর এটা খুবই কিউট লাগছে শুধু দেখো ইটস সো অ্যাডরেবল অ্যান্ড কিউট তোমরা প্লিজ এটা রিক্রিয়েট করো কারণ কি খুবই কিউট লাগছে রিয়েলি সো এবার এটাকে নিয়ে না রাখির জন্য আমরা কুইলিং শিট নিয়ে নিয়েছি আর ভালোভাবে কুইল করে নিচ্ছি প্রথমেরগুলো রাউন্ড করেছি প্রথমেরটা রাউন্ড করেছি দুটো কুইলিং শিট দিয়ে আর তারপরে পেটেলসগুলো বানাচ্ছি হচ্ছে পিঙ্ক কালারের মানে কুইলিং শিট দিয়ে আর এটা কিন্তু হালকা ছেড়ে দিতে হবে প্রথমেরটা একটুখানি ফেভিকল দিয়ে গোল করে ঘুরিয়ে নিতে হবে তারপরে ছেড়ে পরে বেশ একটা দেখবে নিজের থেকেই প্যাটার্ন চলে আসবে আর ওটা পুরো পেটেলের প্যাটার্নে আমরা গ্লু করে নেবো এটা পাঁচটা বানাবো প্রায় পাঁচটাকে বেশ ভালোভাবেই করে নিয়েছি আমি আর দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে পেটেলসের মানে শেপগুলো নিয়ে নিয়েছে এবার একটা একটা করে কিন্তু আমরা চিটিয়ে দেবো ওই যেই মাঝখানের জিনিসটা বানিয়েছিলাম ওইটা দিয়ে মাঝখানে একটা আমি হাফ কাট বিডস অ্যাড করে দিচ্ছি আর পেছনে যেমনিভাবে আগেরটাতে থ্রেডটা অ্যাড করেছিলাম ওমনি করে দিচ্ছি আর পার্লস অ্যাড করবো এই রাখিটাতে সেকেন্ড রাখিও রেডি এটা আমি কুইলিং টুল দিয়ে মানে কুইলিং পেপার দিয়েই পুরো রাখিটা বানিয়েছি আর দুটো পার্ল বিডস অ্যাড করেছি আর পুরো রাখিটাই কিন্তু খুব সুন্দরভাবে টার্ন আউট হয়েছে এটা খুবই কিউট লাগছে আর দু দু সাইডে মানে ইয়ে পার্লস বিড দিয়েছি আর মাঝখানে কিন্তু একটা হাফ কাট বিডস দিয়েছি যেটা কি গোল্ডেন কালারের মধ্যে আছে আর এই যে পুরো পেটেলসগুলো পিঙ্ক আছে আর মাঝখানে যে কুইলিং পেপারটা দিয়েছিলাম সেটা হচ্ছে ইয়েলো কালার তো এটাও কিউট হয়েছে এইটাও খুবই সুন্দর লাগছে তো এটাও খুব ইজিলি মানে তোমরা বানাতে পারবে এটা বেশিক্ষণ লাগবে না অনলি 5 মিনিটস তো দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান লেটস স্টার্ট দ্য থার্ড ওয়ান থার্ড রাখির জন্য আমি একটা থিক শিট নিয়ে নিয়েছি আর একটা রেক্ট্যাঙ্গেল শেপে কেটে নিয়েছি আর এই যে মিরর দেখছো মিররগুলো এক এক পর ছিটকে নেবো আর তারপরে কর্নার্সগুলো যেই থাকবে সেখানে হাফ কাট বিডস পার্লস অ্যাড করবো আর দেখো কি সুন্দর লাগছে তো এটাতেও থ্রেডটা অ্যাড করে দেবো যেমনি আগেরগুলোতে করেছি তারপরে এইটাতে আমরা কড়ি শেলস অ্যাড করছি একটুখানি ডিফারেন্ট লুক দিতে চেয়েছি তিনটাতে তিনটে আলাদা আলাদা তো দেখো এটাও রেডি হয়ে গেল আর এইটাতেও আমি কিন্তু গিট মেরে নিয়েছি সো থার্ড ওয়ান ইজ অলসো রেডি অ্যান্ড হিয়ার ইট ইজ তো তিনটেই আমার রেডি হয়ে গেছে তো তোমাদেরকে তো আমি তিনটে রাখি দেখিয়ে দিলাম আর একবার দেখিয়ে দিচ্ছি ফর দ্য লাস্ট টাইম তো প্রথমেরটা হচ্ছে ক্লে দিয়ে মিকি মাউস সেকেন্ডেরটা হচ্ছে কুইলিং শিট দিয়ে যেটা ফ্লাওয়ার বানিয়েছি ওইটা উইথ পার্লস আর তারপরে থার্ডেরটা হচ্ছে মিরর ওয়ার্ক উইথ কড়ি শেলস অ্যান্ড পার্লস হাফ কাট পার্লস আর এটাতে আমি ক্রিস্টালস দিয়েছি ফার্স্টেরটাতে তো তিনটে তিন রকমের বানিয়েছি তোমাদের প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানাতে একদমই ভুলো না তোমাদের কোনটা ফেভারিটস আর এই তারটা প্লিজ একটুখানি ইগনোর করো কারণ কি আমি যেখানে বসে আছি সেখানে তারটা ঝুলছে আর চার্জ হচ্ছিলো ফোনটা অ্যাকচুয়ালি তো তোমাদের কোনটা ফেভারিট তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও আর তোমাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা বিগ থামস আপ দিয়ে দিও কারণ কি অনেক মেহনত করেছি এগুলো বানাতেও
খুবই টাইম লাগে বাট আর ক্যাপচার করতেও টাইম লাগে বাট ওইটা তোমাদেরকে কিভাবে বোঝাবো আমি জানি না তো সাবস্ক্রাইবও করে দিও যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর লেটেস্ট আপডেটস অন মাই ভিডিওস সি ইউ ভেরি সুন উইথ আ নিউ ব্লগ অ্যান্ড এ নিউ শর্ট টিল দেন স্টে হ্যাপি স্টে পজিটিভ অ্যান্ড কিপ স্মাইলিং বাই সি ইউ অন মাই নেক্সট ব্লগ বাই